ভ্রাম্যমাণ আদালতে শিশুদের সাজা দেয়া অবৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট একই সাথে রাজধানীতে বিভিন্ন এলাকাতে একশো একুশ শিশু সাজা বাতিল করে মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে ভ্রাম্যমাণ আদালতে শিশুদের সাজা দেয়া অমানবিক গেল বছরের নভেম্বর মাসে রাজধানীর মিরপুর শ্যামলি ফার্মগেট ও শেরেবাংলা নগর এলাকায় বিভিন্ন সময়ে একশো শিশুকে সাজা দেয় র্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ পরে এ বিষয়ে প্রচারিত গণমাধ্যমের সংবাদ আমলে নিয়ে শিশুদের মুক্তি দেওয়ার নির্দেশ দিয়ে স্বপ্রনোদিত হয়ে রুল জারি করে হাইকোর্ট বেঞ্চ বুধবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ মাহমুদুল হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ রুলের নিষ্পত্তি করে ভ্রাম্যমাণ আদালতের সাজা অবৈধ ঘোষণা করে রায় দেন আদালত তার পর্যবেক্ষণে বলেন ভ্রাম্যমাণ আদালতকে ক্ষমতায়নের মধ্য দিয়ে দেশে আরেকটি সমান্তরাল বিচার ব্যবস্থা চালু করা হয়েছে যা দেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো শিশুদের কি মোবাইল কোর্ট কোনো ধরনের দণ্ড দিতে পারবে না একশো একুশ শিশুর দণ্ডদানের ক্ষেত্রে শিশুদের মৌলিক মানবাধিকার লঙ্ঘিত হয়েছে যদি মোবাইল কোর্ট আইনের যথাযথ পরিবর্তন না আনা হয় তাহলে এই মোবাইল কোর্ট পরিচালনাকারী ম্যাজিস্ট্রেটগণ দেশের আইন এবং আইনের শাসনের প্রতি ভ্রুকুটি তুলে চলতেছেন শিশুদের অপরাধী হিসাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোনোভাবেই ভ্রাম্যমাণ আদালত সাজা দিতে পারে না বলেও রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে দেশের যে বেসিক স্ট্রাকচার এবং আইনের শাসন তার প্রতি যথাযথ কোনো শ্রদ্ধা এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে প্রদর্শন করছেন না একমাত্র শিশু আইনে শিশু আদালত শিশুদেরকে দণ্ড দিতে পারবে অন্য কোনো আদালত কোনো অবস্থাতেই তাদেরকে দণ্ড দিতে পারবে না নিউজ